गुड इवनिंग फ्रेंड्स, हमें डॉक्टर मोहम्मद मिनहाजुद्दीन सिराज, मेडिकल ऑफिसर अंडर गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल। हमें आज के आलोचना करब रोग प्रतिरोध क्षमता बृद्धिर उपाय और ध्वंसर कारणगुली निये। तो प्रथम जानार चेष्टा करब जो रोग प्रतिरोध क्षमता बोलते हमें कि बुझी। तो जरा धरून घन घन सर्दी काशी हाँचीते क्रमगत सारा बचर ही भोगें, हाँ, बचरे तीन बार चार बार कान इनफेक्शने भोगें, बचरे दुई तीन बार बेसि अपना निमोनिया भोगें, कारो है तो केटे गेलो पुड़े गेलो, ए रकम क्षेत्र तादेर है तो तातारी उगलो सुखाच्छे ना बा इनफेक्शनगुलो कंट्रोल होच्छे ना, से क्षेत्र आमरा बोली जे तार रोग प्रतिरोध क्षमता कम। বা ধরুন কেউ সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুমালো, তারপরও তার হয়তো ধরুন খুব টায়ার্ড লাগে, তো সেক্ষেত্রেও আমরা বলি যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বা এইসব রোগগুলো থেকে যারা মুক্ত, যারা রোগ প্রায় ভোগেন না বলেই চলে, হ্যাঁ, বছরে হয়তো দু একবার হলো, সারা বছরই ধরুন সুস্থ থাকেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। তো এখন আমরা জানার চেষ্টা করব রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বুস্ট আপ করা যায়। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে নজর দেবো আমরা ওজনের ওপর। তো যার ওজন কম আছে তাকে ওজন বাড়িয়ে তার উচ্চতা অনুযায়ী করতে হবে, আর যার ওজন অতিরিক্ত তাদের ওজন কমিয়ে ওজনকে নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ অতিরিক্ত ওজনের ফলে কি হয়, সুগারের ঝুঁকি বাড়ে, অতিরিক্ত ওজনের ফলে হাই প্রেশার হয়, ফলে হৃদরোগের বা হার্টের অসুখের সম্ভাবনা বাড়ে। তো এই সুগার বা হার্টের অসুখ, সুগার বা হার্টের অসুখের যারা ভোগেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আপনারা এখন দেখবেন যে গোটা বিশ্বে এখন একটাই আতঙ্ক, সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19। তো কোভিড-19 থেকে করোনা ভাইরাস থেকে এখন বাঁচতে গেলে একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। যতদিন না আমাদের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, লকডাউন মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর তার সঙ্গে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা ইমিউনিটি পাওয়ার বুস্টিংয়ের দিকে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, যারা এইসব রোগে ভোগে, ধরুন ওই সুগার, প্রেশার বা হৃদরোগ বা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তো এরাই বেশি দেখা যাচ্ছে যে আপনার করোনায় বা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। তো সেই জন্য আমাদেরকে ওজনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ওজন বাড়তে দিলে হবে না, আর আমাদের রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। কারণ এক্সারসাইজ করলে কি হয়, এক্সারসাইজ করলে আমাদের মন ও শরীর ভালো থাকে। খেয়াল করে দেখবেন যারা এক্সারসাইজ করেন রেগুলারলি তাদের মন খুব ভালো থাকে। হ্যাঁ, এক্সারসাইজের ফলে কি হয়, আপনার ইমিউনিটি পাওয়ার বুস্টিং হয়। সেটা কীভাবে হয়, তো আপনাদের আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে এবং অ্যান্টিবডি আছে, সেগুলো আপনার দ্রুত গোটা শরীরে বিভিন্ন জায়গায় চলাচল করতে পারে, ফলে শরীরে কোনো জায়গায় রোগ সৃষ্টিকারী জীবাণু দেখা দিলে তৎক্ষণাৎ তারা কী করে, ওগুলোকে ডিটেক্ট করে ধ্বংস করে ফেলে এক্সারসাইজের ফলে। আর কী হয়, এক্সারসাইজের ফলে আপনার এক্সারসাইজের আগেও পরে বডির টেম্পারেচার ওঠানামা করে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারে না। আর এক্সারসাইজের ফলে আপনার স্ট্রেস হরমোন যেমন হচ্ছে কোর্টিজল কে কমিয়ে আনা সম্ভব হয়, ফলে মানসিক চাপ কমে, দুশ্চিন্তা কমে, আর মানসিক চাপ দুশ্চিন্তা কমলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্টিং হয়। তো এর জন্য খুব বেশি এক্সারসাইজ করা দরকার নাই, আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটলেই যথেষ্ট। তো আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে আমাদের 80% রোগী শরীরে সৃষ্টি হওয়ার আগেই ধ্বংস করে ফেলা যায়। হ্যাঁ, তাই শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমাদের পর্যাপ্ত জল পান করতে হবে, পর্যাপ্ত জল পান করলে আমাদের হজম প্রক্রিয়া ভালো থাকে, হার্ট কিডনি ভালো থাকে, তার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে আমাদের সুষম আহার গ্রহণ করতে হবে, আমাদের আমরা জানি ভিটামিন সি একটা দুর্দান্ত ইমিউনো বুস্টার, আমরা শাকসবজির মধ্যে প্রচুর ভিটামিন সি পাই, এছাড়া টক ফলগুলোর মধ্যেও আমরা ভিটামিন সি পাই, যেমন হচ্ছে আপনার লেবু, তারপরে পেয়ারা, তারপরে আপনার কমলা লেবু, তারপরে হচ্ছে আপনার বাতাবি লেবু, এগুলোতে আমরা পর্যাপ্ত ভিটামিন সি পাই। আর ভিটামিন ডি হচ্ছে আরেকটা দুর্দান্ত ইমিউনো বুস্টার,
তো আমরা ভিটামিন সি আমরা সানলাইট থেকে বা সূর্যালোক থেকে আমরা ফ্রিতেই পেতে পারি। আমরা যদি গ্রীষ্মকালে 10টা থেকে 4টার মধ্যে আর শীতকালে 11টা থেকে 3টার মধ্যে প্রতিদিন যদি 15 মিনিট রোদে আমাদের বডি 70% এক্সপোজ করে দাঁড়াই বা বসি, সেক্ষেত্রে আমরা ফ্রিতে আমরা ভিটামিন ডি পাই, আমাদের বডিতে ভিটামিন ডি সংশ্লেষ হয়। এই ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বা ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা ভিটামিন সি ভিটামিন ডি পেয়ে থাকি, যেমন আপনার বিভিন্ন তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছ, যেমন আপনার টুনা, তার ম্যাকরেলে, তারপরে হচ্ছে আপনার সার্ডিন, তারপরে হচ্ছে আপনার স্যালমন ইত্যাদি তৈলাক্ত মাছ, তারপরে আপনার ফিশ লিভার তেল, মাছের তেল, তারপরে হচ্ছে আপনার ভিটামিন ডি পাই আমরা কমলালু থেকেও কিছুটা ভিটামিন ডি পাই, হ্যাঁ মাশরুম থেকে ভিটামিন ডি পাই। এছাড়াও তারপরে যদি ভিটামিন ডি কারো ঘাটতি হয় সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারি। এছাড়াও জিঙ্ক, জিঙ্ক একটা খুব ভালো ভিটামিন ইমিউনো বুস্টার। হ্যাঁ তো জিঙ্ক আমরা কোথায় পাবো? আমরা রেড মিট থেকে জিঙ্ক পেতে পারি, তারপরে আপনার ওই চিকেন থেকে আপনার জিঙ্ক পেতে পারি, তাছাড়া আপনার নাটস যেমন হচ্ছে আপনার কাজু বাদাম, তারপরে হচ্ছে আপনার আমন্ড যেটাকে কাঠবাদাম বলি সেখান থেকেও আমরা জিঙ্ক পেতে পারি। জিঙ্কের ঘাটতি হলে অনেকের দেখবেন ঘন ঘন সর্দি লাগে, অনেকের কী বলে ঘন ঘন পেট খারাপ হয়, তাই জিঙ্ক হলো একটা খুব ভালো ইমিউনো বুস্টার। এই 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 জিঙ্ক ভিটামিন ডি সি বা বিভিন্ন রকম ভিটামিন সমৃদ্ধ খাবার আমরা গ্রহণ করব আমাদের ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখতে। এরপর আমরা মনকে ভালো রাখার চেষ্টা করব, অর্থাৎ স্ট্রেস কমাতে হবে। হ্যাঁ আমরা বলে থাকি যে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে মেন্টালি ফিট থাকাটা বা সুস্থ থাকাটা খুব জরুরি, কারণ আমরা যদি সবসময় অ্যাংশাস থাকি, এই ধরুন এখন করোনা পরিস্থিতিতে অনেকেই করোনা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন, সবসময় টেনশন থাকেন, সবসময় অ্যাংশাস থাকেন, তো এই ক্ষেত্রে হয় কি মানে বডি যখন শরীর মন যখন সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকে তখন আমাদের শরীরের মেরামত প্রক্রিয়া বা রিপেয়ার প্রসেস বা হিলিং প্রসেসটা বন্ধ থাকে। হ্যাঁ বডি যখন রিল্যাক্স থাকে তখন আমাদের বডির হিলিং হয় অর্থাৎ মেরামত হয়, তাই আমরা চেষ্টা করব আমাদের সবসময় মনকে ভালো রাখার। যারা এই করোনার পরিস্থিতিতে আমরা গৃহবন্দী, তারা আমরা সবসময় নিজেকে কাজের মধ্যে রাখার চেষ্টা করব, মনকে শান্ত রাখার চেষ্টা করব, টেনশন করবো না, দুশ্চিন্তা মুক্ত রাখার চেষ্টা করব, ফলে আমাদের আস্তে আস্তে এইভাবে ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করব। তারপরে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোতে সাহায্য করে আমাদের ক্ষেত্রে মেডিটেশন, মানে মেডিটেশন করলে আমাদের স্ট্রেস কমবে, স্ট্রেস কমলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো, অথবা আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, ঠিক আছে, আমরা স্ট্রেচিং করতে পারি, যোগা করতে পারি, হ্যাঁ তার মধ্যে এক্সারসাইজের মধ্যে আমরা সাইক্লিং করতে পারি, সুইমিং করতে পারি, তারপরে হচ্ছে আমরা যেমন জগিং করতে পারি, হ্যাঁ এইসব করে আমরা মানে প্রতিদিন করবো যাতে আমাদের মানে কী বলবো মানে আমাদের স্ট্রেসটা কমে, স্ট্রেস কমলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ঘুমটা খুব জরুরি, পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, আমরা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমবো। কারো যদি ঘুম ভালো না হয় বা ঘুমের ঘাটতি থাকে সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হবে। আর আর একটা আমরা সুস্থ লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করব, আমরা প্রতিদিন রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো, 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব, সকাল সকাল উঠে 1 ঘন্টা হাঁটার চেষ্টা করব, তারপরে পর্যাপ্ত জল পান করব, তারপরে আপনার সুগার ইনটেক কম করব, সুগার জাতীয় খাবার বেশি খেলে সেটা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হয়, সেক্ষেত্রে আমরা চিনি জাতীয় খাবার কম করে খাবো। হ্যাঁ আর ইমিউনিটি পাওয়ার ধ্বংসের কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে আপনার স্মোকিং, স্মোকিং করলে আমাদের লাংসের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াতে ভোগার সম্ভাবনা বেড়ে যায়, আর যারা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াতে ভোগেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে আপনাদের তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়, তাই আমরা স্মোকিং বা ধূমপান বর্জন করব, আমরা বাজে তেল খাওয়া বন্ধ করব, তারপরে আমার ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, আমরা যদি রেগুলার বেসিসে এক্সারসাইজ না করি সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে,
তারপর আমরা যদি পর্যাপ্ত জল পান না করি সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। আমরা যদি সবসময় দুশ্চিন্তা করি, আমরা যদি মানসিক প্রশান্তি আনতে না পারি সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। তাই আমরা চেষ্টা করব এই সবগুলো থেকে আমাদেরকে নিয়ন্ত্রণে এনে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার। তো আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আতঙ্কগ্রস্ত হবেন না, করোনা থেকে সাবধান থাকতে মাস্ক ব্যবহার করবেন আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন, যত সরকারি গাইডলাইন আছে সবগুলো মেনে চলবেন। তো আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।